শ্বশুরবাড়ি শিবনগর। হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর পূজা দাস, আমার হাজব্যান্ড ডক্টর প্রীতম দেব। আর সকাল সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি, তো অনেকবার বেল বাজাইছে, তখন আমি উঠছি না, আমার শাশুড়ি মা উঠছে, সেরা গেছে, গেট খুলছে, গেট খুললে সেটা দেন শাশুড়ি মা দেখছে কিন্তু চার পাঁচজন লোক আইছে। হ্যাঁ, তো তারা চাঁদা লিখে আইসল, দুর্গা পূজার চাঁদা লিখে, তো তারা কইতাছে যে চাঁদা দেন, কত লিখছে চাঁদে, কত, দেড় হাজার, হ্যাঁ দেড় হাজার এক টাকা লিখছে, লেখা দিয়েছে। তখন কইছে গত বছরও তারা অনেক মানে অনেক কিছু কইছে, অনেক কিছু চেঁচামেচি করছে, তো তারপর দিয়ে আমার শাশুড়ি মা কইছে হ্যাঁ এত তো দিতে পারতাম না, যতটুকু সামর্থ্য আছে আমি দিয়ে দিতেছি, আমরা কিন্তু করছি না, তো কইছে পাঁচশো টাকা ধরা দিয়ে কইছে পাঁচশো টাকা নেন, ব্যাস এই মার নামে এই টাকা দিলাম। তো তারা বলছে না এই টাকা হইতো না, গত বছরও যত টাকা লিখছি সতেরোশোর মতো টাকা লিখছে, এই টাকাও দিতে লাগবো, এবারে পনেরোশো টাকাও টোটাল মিলে দিতে লাগবো, তিন চার হাজার টাকা দিতে লাগবো। তো আমরা বলছি না এত টাকা তো দিতে পারতাম না, শাশুড়ি মা কইলো তো পারতাম না, পাঁচশো টাকা হইলে নো, নাহলে এর থেকে বেশি বাবা আমি নিতে দিতে পারতাম। তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতেছে, আমরা শুনছি না কী হয়েছে, তখন আমি ঘুমিয়ে আসলাম, তখন আমার দেহর গিয়া সেটা তারা ধরছে। হ্যাঁ, সে তার সাথে কথা কইতে আসছে। এমনি মানে তারা কোথা থেকে এসেছে? তারা উদিচি ক্লাবের সদস্য, মেম্বার সদস্য তারা পাঁচ ছয় জন আসছে, নাম জানি না, তারা উদিচি ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মারধর হয়েছে, আমার হাজবেন্ড আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এভাবে একটা মহিলারে কীভাবে পুরুষ মানুষে ধাক্কা দিতে পারে আমি জানি না, এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো, তখন হেগিয়া করে কী হয়েছে আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা, কয়ে টাকা দে নাইলে এই পাড়াতে কেমন থাকো তারা আমি দেখাই দেবো, এমনি কইছে। তখন গিয়া শুনছে, হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে, শুনছে পরে দিয়া দাঁড়া, এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে এইবার আমি দেখালো, আমি আগেরবার তো কোনো কিছু লইতে পারছি না ভিডিও, এইবার আমাকে প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে, তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো, আর তারা হাতাপাই করে হেডেক ঘুষি মারছে, ফোনটা নিতে গিয়ে হেডেক ঘুষি মারছে, না আছে নোজ ব্লিডিং হয়েছে, আরে আইজি দেখাই আনছি, আর আমার হাজবেন্ড আইছে এখানে, হ্যাঁ কথা বলছে।